হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে মেয়ে পাঠাতে চান তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য আপনি যখন কোনো অপরিচিত মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আর মেয়েটি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তখন আপনি একটা বিষয় নিয়ে টেনশনে পড়ে যান মেয়েটি রিকোয়েস্ট তো অ্যাকসেপ্ট করলো বাট কি মেসেজ দেব যাতে করে মেয়েটি আমার মেসেজে রিপ্লাই দিবে এবং আমার সাথে ভালো করে চ্যাট করবে আমি তো মেয়েটিকে চিনি না মেয়েটির সম্পর্কে কিছু জানিও না তো কি মেসেজ দেব কি মেসেজ দেব এটা ভাবতে ভাবতে শেষে গিয়ে হাই হ্যালো কেমন আছেন কী করতেছেন বা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য ধন্যবাদ এগুলো ছাড়া মাথায় আর কিছুই আসে না তখন উপায় না পেয়ে হয়তো মেসেজ করলেন হাই বা হ্যালো কিন্তু আপনি কি জানেন মেয়েদের আইডিতে প্রতিদিন এমন হাই হ্যালো মেসেজ অনেক আসে তাই মেয়েরা এমন মেসেজে কখনো গুরুত্ব দেয় না রিপ্লাই তো দূরের কথা মেয়েরা এমন মেসেজগুলো ওপেনই করে না তাই আপনি এমন মেসেজ করলে মেয়েদের সাথে কখনো চ্যাট করতে পারবেন না আপনি যদি আপনার ম্যাসেজে রিপ্লাই পেতে চান যদি চান মেয়েটি আগ্রহ সহকারে আমার সাথে মেসেজ করুক তাহলে আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে আপনাকে একটা কৌশল অবলম্বন করতে হবে আর সেটা হচ্ছে যখন কোনো মেয়ে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তখন আপনাকে তার প্রোফাইলে যেতে হবে তারপর তার টাইম লাইন পুরোটা ঘেটে দেখতে হবে এবং তার অ্যাবাউটে দেওয়া সকল তথ্যগুলো আপনাকে দেখতে হবে সহজ কথায় আপনাকে মেয়েটির সম্পর্কে বিস্তারিত জানতে হবে মাথায় রাখুন আপনি মেয়েটির সম্পর্কে যতটা বেশি তথ্য বের করতে পারবেন মেয়েটিকে ম্যাসেজ করে রিপ্লাই পাওয়া বা মেয়েটিকে পটানো আপনার তত সহজ হয়ে যাবে এখন আপনার কাজ হলো মেয়েটির সাথে সম্পৃক্ত কোনো বিষয় নিয়ে মেয়েটিকে মেসেজ করা যেমন উদাহরণ দিই মনে করেন আপনি মেয়েটির প্রোফাইলে গিয়ে দেখলেন যে মেয়েটি অনেক সেলফি পিক আপলোড করেছে তার মানে ধরে নেওয়া যায় সে সেলফি তুলতে বেশি ভালোবাসে তো আপনি তাকে মেসেজ করতে পারেন আপনার সেলফিগুলো তো অনেক সুন্দর আসে আচ্ছা আপনি কি ফোন ইউজ করেন বলা যাবে আবার মনে করুন মেয়েটি একটা পিক দিছে যেটাতে দেখা যাচ্ছে যে সে কোথাও বেড়াতে গিয়ে পিকটা তুলেছে তাহলে আপনি প্রথমে বোঝার চেষ্টা করুন সেই জায়গাটি চিনতে পারেন কি না ধরে নিলাম আপনি বুঝতে পারলেন পিকটা কক্সবাজার তোলা তাহলে আপনি তাকে বলতে পারেন আপনি কক্সবাজারে কবে গিয়েছিলেন মেয়েটি তো আপনার প্রশ্ন শুনে থমকে যাবে এবং খুব আগ্রহ নিয়ে আপনাকে রিপ্লাই দেবে তখন আপনি বলতে পারেন আমিও কক্সবাজার বেড়াতে যাব ভাবতেছি এটা বলে মেয়েটির থেকে এই ব্যাপারে পরামর্শ নিতে পারেন আর যদি আপনি মেয়ের কোনো পিক দেখেই বুঝতে না পারেন যে পিকগুলো কোথায় তোলা তাহলে যে পিক ভালো কোনো জায়গায় তোলা বলে আপনার মনে হচ্ছে এমন একটা পিক ডাউনলোড করে মেয়েটিকে সেই পিকটাই মেসেজ করে বলতে পারেন যে এই পিকটা কোথায় তোলা তখন মেয়েটি অবশ্যই বলবে কেন তখন বলবেন জায়গাটা অনেক সুন্দর পিকটা দেখে জানার ইচ্ছে হচ্ছে যে এটা কোন জায়গা তাই বললাম এক কথা থেকে দু কথা এভাবে কথা চালু হয়ে যাবে এবার আসি মেয়েটির প্রোফাইলে যদি তার নিজের কোনো পিক না থাকে তাহলে কি করবেন মেয়েদের প্রোফাইলে নিজের পিক না থাকলে প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে অনেক নায়ক নায়িকা বা অভিনেতার পিক আপলোড করে থাকে অথবা তাদের প্রিয় কোনো অভিনেতাকে নিয়ে পোস্ট দিয়ে থাকে তো আপনি সেই অভিনেতার নাম উল্লেখ করে বলতে পারেন অমুকের অভিনয় আপনার খুব ভালো লাগে তো এটা ভাবুন আপনাকেই যদি কেউ আপনার প্রিয় কোনো অভিনেতা সম্পর্কে কিছু বলে তখন আপনার অবশ্যই তার সাথে কথা বলার আগ্রহ হবে মেয়েটিরও তাই হবে তখন আপনি বলবেন আমিও তার ফ্যান সাথে আপনি সেই অভিনেতার সেরা বা নতুন কোনো মুভির নাম উল্লেখ করে বলতে পারেন এই মুভিটা দেখেছেন কেমন লেগেছে ইত্যাদি ইত্যাদি আবার মনে করুন যে আপনি মেয়েটির প্রোফাইলে গিয়ে দেখলেন যে সে অমুক স্কুলে পড়ে বা অমুক কলেজে পড়ে তো আপনি চাইলে একটা কাজ করতে পারেন আপনি সেই স্কুল বা কলেজের নাম দিয়ে গুগলে সার্চ দিন তাহলে দেখবেন সেই স্কুল বা কলেজের বিস্তারিত সব তথ্য আসবে সেই কলেজের ফটো কলেজের অবস্থান সেই কলেজের শিক্ষকদের নাম আরও আরও অনেক কিছু তখন আপনি তাকে মেসেজ করার সময় সেগুলো থেকে কিছু একটা তথ্য উল্লেখ করে কিছু বলতে পারেন যাতে মেয়েটির মনে হয় যে আপনি তাকে বা তার কলেজকে চেনেন অথবা আপনি তার এলাকার কেউ এভাবে আমি যদি একের পর এক উদাহরণ দিয়ে যাই তো অনেক অনেক উদাহরণ দিতে পারবো বাট তাতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং আপনি বিরক্ত হয়ে যাবেন তাই আমি আসলে আপনাকে এতক্ষণ ধরে কি বোঝাতে চেষ্টা করলাম সেটা খুব সুন্দর করে মাথার মাঝে ঢুকিয়ে নিন তাহলেই দেখবেন আপনি নিজে নিজেই এমন আরও অনেক বুদ্ধি খুঁজে পাবেন আপনাকে শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে যে শুধু হাই হ্যালো দিয়ে মেসেজ না করে মেয়ের প্রোফাইল ঘেটে প্রোফাইল থেকে তথ্য কালেক্ট করে সেগুলোর উপর মেসেজ করতে হবে যাতে করে মেয়েটি আপনার মেসেজটি পড়ে কৌতূহলী হয়ে যায় যে আপনি কেন তাকে এই প্রশ্ন করলেন আপনি আসলে কে আপনি কি তাকে চেনেন কি না ইত্যাদি আশা করি বুঝতে পেরেছেন তো আপনাকে এই ছোট্ট একটা কথা বোঝানোর জন্য যে এতগুলো বক বক করলাম তো কমেন্ট করে জানাবেন না আমার বকবখানে কেমন লাগলো আর ভিডিওটি খারাপ লাগলে প্লিজ ভিডিওটিতে আনলাইক দিন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর তারপরেও যদি লাইক না দেন তো আপনার মাথার চুল একটাও রাখবো না সব টেনে ছিঁড়ে ফেলে দেব বলে দিলাম ওকে ভালো থাকবেন বাই